এই মুহূর্তে রাজ্যবাসীর বাবে এটা বিগ ব্রেকিং নিউজ আহি পৰিছে ঘোষণা করা হল বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা এই মুহূর্তে এটা ডাঙর খবর আহি পৰিছে অবয়সত বিজেপি ঘোষণা করলে 70টা বিধানসভা সমষ্টির চূড়ান্ত প্রার্থী তালিকা বিজেপি রাষ্ট্রীয় কার্যালয়ত ঘোষণা করা হয় প্রার্থী তালিকা বিজেপির রাষ্ট্রীয় নেতায় সম্বোধন করা সংবাদ মেলত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর অগ্রপর সভাপতি অতুল বৰা আৰু কোনে কত পালে বিজেপি টিকট মাজুলীত পালে সর্বানন্দ সোনোয়াল জালুকবাৰী হিমন্ত বিশ্ব শর্মা পাটাচাৰকুছি রঞ্জিত দাস ঢেকিয়াজুলি তহক সিংগল আর বৰচলাত গণেশ লিম্বু চতিয়া পদ্ম হাজরিকা বিহালী রঞ্জিত দত্ত গহপুর উৎপল বৰা বৰদোৱাত আঙ্গুৰ লতা ডেকা যোৰহাটত ধীতেন্দ্ৰনাথ গোস্বামী আর মৰিয়নীত ৰমণী তাঁতী শিৱসাগৰত সুৰভী ৰাজকুঁৱৰী ডিব্ৰুগড়ত প্ৰশান্ত ফুকন দুলিয়াজানত তেৰস গোৱালা আর রাতাবাড়ীত বিজয় মালাকর পাথারকান্দি কৃষ্ণেন্দু পাল বদরপুরত বিশ্বরূপ ভট্টাচার্য আর কাটলিচেরাত সুব্রতনাথ আর চামগুড়িত পড়েছে অনিল শইকীয়া আর সরুপথার বিশ্বজিৎ ফুকন গোলাঘাট অজন্তা নেও খুমটাই মৃণাল শইকীয়া আর তিতাবৰত হেমন্ত কলিতা নাজিরাত ময়ূর বরগোহাই সোণাৰীত ধর্মেশ্বর কোঁৱৰ আনহাতে থাওৰাত কুশল দুৱৰী বিহপুৰীয়াত অমিয় ভূঞা লক্ষীমপুৰত মানৱ ডেকা ঢকুৱাখানা নৱকুমাৰ দলে আর ধেমাজিত ৰণোজ পেগু জোনাইত ভুৱন পেগু লগতে মৰাণত চক্ৰধৰ গগৈ লাহোৱালত বিনোদ হাজৰিকা টিংখাং বিমল বৰা নাহৰকটীয়া তৰং গগৈ আর ডিগবৈত সুৰেণ ফুকন মাৰ্ঘেৰিটাত ভাস্কৰ শৰ্মা আর শদিয়াত বলিন চেতিয়া ৰঙাপাৰাত কে কে তাঁতী আর বিশ্বনাথত প্ৰমোদ বৰঠাকুৰ আর ডিঙত সঞ্জীৱ বৰা আর ৰূপহী হাতত নাছিৰ হুছেইন বৰমপুর জিতু গোস্বামী চামগুৰিত অনিল শইকীয়া সৰুপথাৰত বিশ্বজিৎ ফুকন মামৰাত যোগেন মোহন শিলহৰ দীপায়ন চক্ৰৱৰ্তী সোণাইত আমিনুল হ লস্কৰ থলাইত পৰিমল শুক্লাবৈদ্য আৰু উদৰবন্দ মিহিৰ কান্তি চুম আনহাতে লক্ষীমপুৰত কৌশিক ৰয় কাটিগড়াত গৌতম ৰয় বোকাজানত নুমল মমিন আৰু হাওৰাঘাট ডিফু বিদ্যাসিং ইংলেং আৰু বৈঠালাংচুত ৰূপসিং তেৰাং লগতে কমলপুৰত ইন্দ্ৰ কলিতা ৰঙিয়াত ভৱেশ কলিতা নলবাৰীত জয়ন্ত মল্লবৰুৱা আৰু পানেৰীত বিশ্বজিৎ দৈমাৰী লগতে বিজেপিৰ প্ৰাৰ্থিত্ব কৰিব মঙলদৈত গুৰুজ্যোতি দাস মাজবাটত জিতু কিষাণ আৰু জাগীৰোডত পীযুষ হাজৰিকা লগতে নগাঁৱত ৰূপ শৰ্মা আৰু মৰিগাঁৱত ৰমকান্ত দেউৰী বন্ধু বান্ধবীসকল আজিৰ ভিডিওটো ইমানতে অন্ত পেলাইছো এনেকুৱা নিউজবোৰ নিতৌ পাবৰ বাবে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব।